একটি মেসেজ যেটা হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে। মেসেজে লেখা থাকছে যে অ্যামাজনে 99% ডিসকাউন্ট চলছে, যে কোনো জিনিস আপনি খুব কম দামে কিনতে পারবেন। এখানে দেখানো হচ্ছে যে যেখানে 10-20 হাজার 30 হাজার টাকা দামে ফ্রিজ টিভি সেগুলো মাত্র 1-2 হাজার টাকায় পাওয়া যাচ্ছে, এবং ভিভোর অপোর রিয়েলমি বিভিন্ন রকম ফোন যেগুলো অ্যাপ্রক্সিমেটলি 15 হাজার টাকার উপরে দাম সেগুলো মাত্র 200-300 টাকায় পাওয়া যাচ্ছে। অ্যাপেলের ব্লুটুথ যে হেডসেটটা সেটা পাওয়া যাচ্ছে 4-5 টাকায়। সো এইসব কেন হচ্ছে, এইসব কি সঠিক না ভুল, এইসব মানুষের কেন করছে, কি কারণে ছড়াচ্ছে এইসব, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমি সুব্রজ্যোতি। আপনারা দেখছেন অল হিল বাংলা ইউটিউব চ্যানেলকে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না হতে থাকে। সো এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের জন্য, সো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। তো হোয়াটসঅ্যাপে আমাকে কিছুদিন ধরে কত রকম মেসেজ ফরওয়ার্ড হচ্ছে, সো আমি সেভাবে কোনো গুরুত্ব দিইনি, কিন্তু আজ দেখছি যে লিমিট ক্রস করে জিনিসটা লিমিট ক্রস করে ফেলছে। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জিনিসটা কিরকম কি হয়েছে। সো আমি আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করে নিয়েছি, জাস্ট এ সেকেন্ড। সো সো আমি আমার হোয়াটসঅ্যাপটা এখানে ওপেন করে নিলাম। তো সো এখানে আমাকে একজন পাঠিয়েছে, ভাই শুন জলদি সে অর্ডার কর, অ্যামাজন পর সব কুছ 99% ডিসকাউন্ট পর মিল রহা হ্যায়, ইয়ে ফরওয়ার্ড জিনিস। তো ইহাঁ পর তো এর নিচে এখানে একটি অ্যামাজনের লিঙ্ক দেওয়া রয়েছে। সো এই যে হিন্দিতে এটা লেখা রয়েছে তার নিচে এই অ্যামাজনের লিঙ্কটা দেওয়া রয়েছে। সো অ্যামাজনের লিঙ্কের উপর আমি যখনই ক্লিক করছি তখন আমাকে যখন একটা ব্রাউজার ওপেন করতে বলছে। সো আমি ব্রাউজারটা যখন ওপেন করে নিচ্ছি, সো ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আমার কাছে কিছু একটা অ্যামাজনের টাইপের এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন সেল এন্ডস ইন 46 মিনিট 56 সেকেন্ড বলে এরকম সব লিঙ্ক কিছু দেখাচ্ছে। এখানে দেখছেন যে একটা মিক্সার গ্রাইন্ডার আছে প্যানাসনিক্সের, সেটা মাত্র 10 টাকায়। জেবিএল এর একটা স্পিকার আছে সেটা 90 টাকায়। জেবিএল এর নিচে একটা স্পিকার আছে 17 টাকায়। তারপরে বিটস এর বাই ডক্টর যার একটা হেডফোন আছে সেটা 7 টাকায়। ডিএসএলআর আছে 80D সেটা মাত্র 1199 টাকায় বা সামথিং 1 টাকা 99 পয়সা যা একটা লেখা যায়। এখানে সব কি সব আছে, টিভি আছে, টিভি মাত্র 1099, স্যামসাং গ্যালাক্সি নোট 8 আছে মাত্র 1999 টাকায়। সো এই যে এছাড়া ভিভো 11 প্রো আছে, তারপরে অপো F9 প্রো আছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এইসব জিনিস কিন্তু এত কম দামে এখানে দেখাচ্ছে। সো এটা ফেক না রিয়াল, সবথেকে প্রথমে এই প্রশ্নটা। সো এটা একদম ফেক, মানে এটা মিথ্যা, এটা রিয়াল নয়। সো এটা বুঝবেন কি করে? সো ফার্স্ট অফ অল অ্যামাজনের যদি আপনি কোনো অ্যামাজনের জেনুইন বা জেনুইন কোনো ওয়েবসাইটে গেলে ফার্স্ট অফ অল বেশি অ্যাড শো হয় না। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই দেখুন প্রথমে কিন্তু একটা অ্যাড শো হচ্ছে, আমি একদম নিচে চলে যাই যখন, সো এই নিচে কিন্তু একটা অ্যাড শো হচ্ছে। অর্থাৎ এই যে ওয়েবসাইটের ডেভেলপার বা যে ওয়েবসাইটটি বানিয়েছে তার উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে এই আপনাকে এই অ্যাডগুলো শো করিয়ে সে ভালো টাকা আর্নিং করছে। আপনারা হয়তো জানেন কেউ জানেন না, অ্যাড শো করে কিন্তু প্রচুর টাকা ইনকাম করা হয় অনলাইন যুগে। সো এইটা একটা বোঝার কারণ। তো দেন তারপরে যে অপশনটা আছে সেটাকে তখন কিন্তু আপনার একটা লেখা আছে অ্যামাজনের যে উপরে বারটা থাকে সেই বারটা দেওয়া আছে, কিন্তু আমি যখন এই বারটার উপর ক্লিক করছি না কিছু ওপেন হচ্ছে না, জাস্ট আমাকে কিন্তু রিডাইরেক্ট করে দিচ্ছে, আবার সেই পেজটা কিন্তু খুলে যাচ্ছে। সো তার মানে এটা ফেক। অ্যামাজনে যদি আমি এখানে অ্যামাজনের উপর ক্লিক করে হোম পেজ চলে যাবে, আমার কার্টে চলে যাবে, কার্টের অপশন আছে এখানে, সাইন ইন আমি আমার অ্যাকাউন্ট সাইন ইন করতে পারবো, সেখানে কিচ্ছু অপশন দিচ্ছে না। এরপরে যেটি হচ্ছে সেটা হচ্ছে আপনার যে লিঙ্ক, আপনি যে ইউআরএলটা দেখালেন এখানে, দেখুন এই যে ইউআরএলটা দেওয়া রয়েছে, সো ইউআরএলটা দেওয়া আছে amazon.bumper.fee/4g/recharge.ga। অ্যামাজনের যদি এটি অফিসিয়াল ওয়েবসাইট হতো বা কোনো জেনুইন ওয়েবসাইট হতো, অ্যামাজনের www.amazon.in অ্যামাজনের যে ওয়েবসাইটটা, সো এখানে এই যে প্রথমে amazon.in এ সব কিছু নেই, যেহেতু এখানে একটি এমনি একটা ইউআরএল বানিয়ে দেওয়া হয়েছে। সো এই যে ডেভেলপারটা দুটো উদ্দেশ্য থাকতে পারে, একটা হচ্ছে অ্যাড শো করে আপনাকে টাকা ইনকাম করানো, আপনাকে না নিজের টাকা ইনকাম করা, আর আরেকটি উদ্দেশ্য হচ্ছে আপনাকে ফিশিং অ্যাটাক করে আপনার প্রাইভেসি হ্যাক করা। আপনি যেটা মোবাইল ওপেন করে রেখেছেন এরপর কিন্তু আপনার মোবাইলের প্রাইভেসিটা হ্যাক হচ্ছে, সো সে যদি ফিশিং অ্যাটাক করে এখন কিন্তু আপনার মোবাইলের সমস্ত ডিটেলস ওর কাছে চলে যেতে পারবে। সো ফিশিং অ্যাটাক নিয়ে একটু কথা বলা যাক। ফিশিং অ্যাটাক একটা হ্যাকিং এর পদ্ধতি, খুব সহজে বলবো, ফিশিং অ্যাটাক মাছ ধরা না, ফিশিং অ্যাটাক একটি হ্যাকিং এর পদ্ধতি যার মাধ্যমে আপনাকে
আপনার অজান্তে আপনার মোবাইলের সমস্ত প্রাইভেট ডিটেলস সে অন্যজনা নিয়ে নিতে পারে। সো ফিশিং অ্যাটাক নিয়ে যদি আপনি একটি সেপারেট ভিডিও চান যে ফিশিং অ্যাটাক কি কি করে করা হয় এবং আপনি কি ফিশিং অ্যাটাক কারোর উপর করতে পারেন, ফিশিং অ্যাটাক নিয়ে কি ফেসবুক হ্যাক করা সম্ভব, ফিশিং অ্যাটাক নিয়ে কি হোয়াটসঅ্যাপ হ্যাক করা সম্ভব, সব এইসব প্রশ্ন যদি আপনার মনে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই একটি সেপারেট ভিডিও বানিয়ে দেবো। সো ভিডিও শেষে একটা কথা বলবো যে এইসব ফালতু জিনিস ফরওয়ার্ড করা বন্ধ করে দিন। এমনিতে হোয়াটসঅ্যাপ দেখছেন যে আজকাল টিভিতে বিভিন্ন রকম অ্যাড শো করছে যে হোয়াটসঅ্যাপে আলতু ফালতু জিনিস ফরওয়ার্ড করছে না, কারণ বর্তমানে অনেক দুর্ঘটনা বা অনেক অশান্তি ঘটছে হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ডের জন্য। সো এইসব ফালতু এতে আপনারও ক্ষতি, আপনি যাকে পাঠাচ্ছেন তারও টাইমের ক্ষতি হচ্ছে। সো এইগুলো তো পাঠিয়ে দিয়েছেন যাদেরকে এই আমার ভিডিওটা, তাদেরকে ফরওয়ার্ড করে দিন, একটু ভালো কিছু শেয়ার করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সো ভিডিও শেষে এইটুকুই বললাম, আর কিছু না, মানে শেয়ার টেয়ার করেন না এইসব, শুধু আমার ভিডিওগুলো শেয়ার করেন, না না মজা করছে, শেয়ার করেন, ভালো জিনিস শেয়ার করেন, খারাপ জিনিস নয়, ফেক জিনিস নয়, যে জিনিসটা শেয়ার করছেন বা ফরওয়ার্ড করছেন সেটা একবার যাচাই করে অন্তত শেয়ার করুন। হয়তো আপনার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু সামনের জন্য ওইটা থেকে অনেকটা সমস্যা সৃষ্টি হতে পারে। সো আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে, ভিডিওটি আপনার হেল্পফুল হয়েছে, হেল্পফুল হলে একটি লাইক করবেন, লাইক করলে কি হয় ভিডিও করার ইচ্ছাটা বাড়তে থাকে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে ঘন্টাটা বাজিয়ে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনারা মিস না করতে থাকেন। আর ভিডিওটি কেমন লাগলো ফিডব্যাকটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এছাড়া আমাদের এই চ্যানেলে 500 সাবস্ক্রাইবার প্রায় কমপ্লিট হয়ে গেছে, অ্যাপ্রক্সিমেটলি 600 প্রায় টার্গেট চলছে, ছুঁয়ে ফেলবো এরকম হাত ধরি এরকম ব্যাপার অবস্থা। তো আমি কালকে একটি কিউএনএ নিয়ে আসবো, অনেক প্রশ্ন ঝুলছে যে আমি কোথায় থাকি, আমার নাম কি, হ্যানা ত্যানা, আমার চ্যানেলের সম্পর্কে ঝুলো বিভিন্ন রকম প্রশ্ন, টেকনোলজি থেকে আমার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ঝুলছে। সো এই প্রশ্নগুলোর উত্তর কালকে একটি কিউএনএ আমি আপলোড করবো, সেই কিউএনএর মধ্যে সব দেবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি কালকে আপনার প্রশ্নগুলো পিক করে নেবো। তো আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন, আমাদের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। ধন্যবাদ।